1970 এর সাধারণ নির্বাচন বিজয় এসেছিল জনতার ভোটে, কিন্তু আনন্দের রেশ না কাটতেই শুরু হলো ষড়যন্ত্র। পাকিস্তান পিপলস পার্টি নেতা জুলফিকার আলী ভুট্টো আর পাকিস্তান সামরিক চক্র চাইনি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে। ওরা চেয়েছিল ক্ষমতা কুক্ষিগত করে নিষ্পেষিত আর শোষিত বাঙালির বঞ্চনার ইতিহাস আরো দীর্ঘায়িত করতে। 71-এর পয়লা মার্চ আকস্মিক এক বেতার ঘোষণায় 3রা মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন ইয়াহিয়া খান। বুকের ভেতর জমতে থাকা দুই যুগের ক্ষোভ আর অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়ে জ্বলে ওঠে বাংলার জনতা। এক মুঠো শান্তি আর চিরমুক্তির আকাঙ্ক্ষায় অনুভব করে স্বাধীনতা। 3রা মার্চ সারা দেশে পালিত হয় হরতাল। চট্টগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে মারা যায় অনেকে। 7.5 কোটি মানুষ তখন তাকিয়ে একজনের দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জানুয়ারিতে তার দেয়া 6 দফা যেন বাংলাদেশের সংবিধান ও স্বায়ত্ত শাসনের ভিত গড়ে দিয়েছিল। এবার তিনি ঘোষণা দেন সারা দেশে অসহযোগ আন্দোলনের। অন্যদিকে সামরিক সরকার জারি করে কারফিউ। পল্টনে ছাত্রলীগ ও শ্রমিক লীগের সভায় বঙ্গবন্ধু আবেগজড়িত কণ্ঠে বলেন, আমি থাকি আর না থাকি বাংলার স্বাধিকার আন্দোলন যেন থেমে না থাকে, বাঙালির রক্ত যেন বৃথা না যায়, যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যেতে হবে, অধিকার প্রতিষ্ঠা করতে হবে। 4 মার্চ জয়দেবপুরে সেনাবাহিনী জনতার সংঘর্ষে নিহত হন 3 জন, আহত হয় অনেকে। শেখ মুজিব হুঁশিয়ার করে দেন, সামরিক বাহিনী ব্যারাকে ফিরে না গেলে তাদের প্রতিহত করা হবে। এদিকে ষড়যন্ত্র যে চলছিল, বাতাসে ভেসে আসছিল হত্যা করা হবে তাকে। কারণ অত্যাচারী শাসকরা বুঝে গিয়েছিল দেশ আর তাদের সামরিক চক্রের হাতে নেই, দেশ এখন চলছে শেখ মুজিবের কথায়। 5ই মার্চ ইয়াহিয়ার সঙ্গে ভুট্টোর আলোচনা চলে। অন্যদিকে ঢাকা ও টঙ্গীতে বিক্ষুব্ধ জনতার উপর গুলিবর্ষণে বহু লোক নিহত এবং আরো অনেকে আহত হন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দুর্বার আন্দোলন চলতে থাকে। তড়িঘড়ি করে বঙ্গবন্ধুকে ফোন করলেন ইয়াহিয়া, বললেন দ্রুত কোনো সিদ্ধান্ত যেন বঙ্গবন্ধু না নেন, যে সিদ্ধান্ত থেকে ফিরে আসা যাবে না। 7ই মার্চের সেই প্রভাতে সূর্য উঠেছিল আর সব দিনের মতোই, পাখিরে ডাকে এসেছিল নতুন সকাল, তবু সেদিনের বাতাসটা ছিল অন্যরকম। আনন্দোৎকণ্ঠা প্রত্যাশার মিশেলে সেখানে ছিল নানা গুঞ্জন। লাখ লাখ মানুষ জমায়েত হল ময়দানে, বুক ভরা স্বপ্ন সবার, তিনি আসবেন, বলবেন মানুষের কথা, দেবেন মুক্তির বারতা। বাড়ি থেকে বের হলেন বঙ্গবন্ধু, বের তো প্রতিদিনই হন, আজকেরটা বেশ অন্যরকম বটে। শত্রুদের নীল নকশা সত্যি হতে দেয়া যাবে না, তাই যাদের গুম্ফ আছে ব্যাক ব্রাশ করেন আর পাঞ্জাবি পরেন, তারা বসলেন 3টি গাড়ির 2টিতে, সামনের গাড়িতে বঙ্গবন্ধু। গাড়ি চালকের কৌতূহলে জিজ্ঞাসা, আজ কি বলবেন স্যার? বঙ্গবন্ধু বললেন, আমি জানি না, আমার মন যা বলে তাই বলব। লাখো বাঙালির মনের কথাই যে বঙ্গবন্ধুর মনের কথা, তার মন তাই বলেছিল মুক্তির কথা, স্বাধীনতার কথা। রেসকোর্স ময়দানের অগণিত জনসমুদ্রের সামনে বিশাল জনতার ঢেউয়ের মধ্যে সোজা মঞ্চে উঠলেন তিনি। তিনি বলিষ্ঠ কণ্ঠে বললেন, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়।
কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঙ্গিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই, 1958 সালে আইয়ুব খান মাশাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে, 1967 সালে ছয় দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে, 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? আজকে তিনি আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি পাক শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি, যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে, তারপরেও যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন, তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি যে 10ই তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি উনাকে একথা বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই, টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি যে এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই।
আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মাশাআল্লাহ উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না জনগণ সে অধিকার আমাকে দেয় নাই ভাইরা আমার তোমরা আমার উপর বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে তোমরা আমার ভাই তোমরা বাড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না তবে অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেঈমানি করি নাই প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই ফাঁসি কাস্তে আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেল থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের দেন শোধ করবো মনে আছে আমি রক্ত তোমার জন্য প্রস্তুত আমাদের মিটিং এইখানেই শেষ আসসালামু আলাইকুম জয় বাংলা